পান করলেন এবং তারপরে জানি কয়েক মুহূর্তের মধ্যে অসুস্থ হলেন। কথা হচ্ছে কি সেই রাত্রি আমরা আজকে বট অশ্বত্থ আর যে লাল চন্দন মেহগিনী বকুল ইত্যাদি গাছ এখানে লাগাচ্ছি প্রয়াস। আপনারা কি রক্ত দিয়ে এলেন এখানে? স্বেচ্ছায় যে রক্ত দেওয়া হচ্ছিল আপনারা রক্ত দাতা তো? তো আপনার নাম বলুন। সুশান্ত বর্মন। সুশান্ত বর্মন, তো কেমন লাগছে নিজেকে রক্ত দিয়ে একটা শিবিরে আসছেন, কেমন লাগছে আপনার অনুভূতি কি? রক্ত দেওয়াটা তো একটা সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে, এই রক্ত দিলে একজনের মুমূর্ষু একজনের প্রাণ বাঁচবে, সেই জন্যই আমাদের রক্ত দেওয়াটা প্রয়োজন মনে করছে। এই করোনা পরিস্থিতিতে কতটা মানুষের তো এখন ব্লাড ব্যাংক রক্ত শিবির খুব কম হচ্ছে, সেক্ষেত্রে যে এই পরিস্থিতিতে রক্ত দেওয়া কতটা দরকার মুমূর্ষু রোগীর জন্য আপনার কি মনে হয়? এই সময় ভীষণভাবে দরকার, এখন লকডাউনের জন্য প্রায় সব কিছু বন্ধ, আমাদের এই রক্ত একটা মুমূর্ষু লোকের পক্ষে খুবই উপকারী, খুব দরকার। এই নিয়ে কবার রক্ত দিলেন আপনি মোটামুটি? 10 বার মতো হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা জানাই। আপনার নাম দিদিভাই? আমার নাম নিয়তি ভাই। তো আপনার কেমন লাগছে স্বেচ্ছায় রক্ত দিতে এসে আজকে শিবিরে? ভীষণ ভীষণ ভালো লাগছে। এই কঠিন পরিস্থিতিতে যদি কোনো মুমূর্ষু রোগী রক্ত মানে কোনো ডাক্তারবাবু প্রেসক্রিপশনে লিখে দেন যে রক্ত লাগবে, সে তো কোনো মেডিসিনের মতো ওষুধ দোকানে পাবে না, একজন মানুষ যদি নেই তাহলে অন্য আরেকজন মানুষ পাবে। সেজন্য আমরা সমাজে এই যেহেতু আমি একজন মানুষ, সামাজিক দায়বদ্ধতা আছে আমার, সেজন্য এই পরিস্থিতিতে আমি এবং আমার সঙ্গে আরও কিছু মহিলাকে, নতুন মহিলা যারা কোনো ব্লাড দেয়নি তাদেরকে উদ্বুদ্ধ করে নিয়ে এসেছি। ধন্যবাদ আপনাকে। হৃদয়, আপনার নাম? আমার নাম মাধুরী বর্মণ। তো আপনার রক্ত দিয়ে কেমন লাগছে আজকে স্বেচ্ছায় রক্ত শিবিরে এসে? আমি কিছু বলতে পারছি না, কিন্তু আমি নতুন দিচ্ছি তো। ঠিক আছে, কেমন অনুভূতি কেমন হচ্ছে যে আপনার একটা রক্তে কিছু মানুষের জীবন বাঁচতে পারে? সেই ক্ষেত্রে তার জন্য আমার খুব আনন্দ হচ্ছে, আমি এই প্রথম দিচ্ছি, তার জন্য আমি মানে রক্ত দিয়ে খুব আনন্দ। ধন্যবাদ ধন্যবাদ। অতএব আমরা যেটা নিয়ে কথা বলবো সেই মাস্ক নিয়ে দু চারটি কথা আমি আগে বলেছি। প্রথম এটা কেন আমরা ব্যবহার করছি, সবাই জানেন যে আমাদের যে রোগ রোগের সম্ভাবনের যে বালি ভালো সভাপতি তাপস মাইতি আছেন, বিএমএইচ স্যার প্রামাণিক স্যার, ডক্টর লক্ষ্মীকান্ত প্রামাণিক, ডক্টর লক্ষ্মীকান্ত প্রামাণিক স্যার আছেন আমাদের সঙ্গে, স্বাস্থ্য প্রাক্তন স্বাস্থ্য সচিব গঙ্গাধর মহাপাত্র স্যার, আরও বিশিষ্ট গুণীজনদের উপস্থিতিতে। সুতরাং যতটা ভয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে অতটা ভয়ে আমাদের প্রয়োজন নেই। আসল শত্রু আমাদের করোনা।